আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আসলাম ঢাকার কচুক্ষেত বাজারে মাছ কেনাকাটা করার জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। একদম 650 মালা 500 আর এটি গুলশা 700 পাবদা কত করে? পাবদা 400 টাকা। বাইলা কত? 500। এই রুই মাছ কত করে কেজি? রুই মাছ 500 কেজি, 450 কেজি। এটা 700 টাকা। এটা 8 কেজি 700 গ্রাম। আর এটা একটু ছোট রুই, এটার কেজি কত? 400। এটা 400 টাকা। এটা কয় কেজি হবে? 4 কেজি। হ্যাঁ 4 কেজি। 4 কেজি 4.5 কেজি। এই বড়টা কত? কাটা নেবেন? গোয়াল কত? গোয়াল গোয়াল স্যার একদম 650। বেশ, গোয়াল 650। আর এই পুঁটি কত? পুঁটি 450। 450। ইলিশ কত করে? ইলিশ 500। এক পিস 500। এটা 700 টাকা কেজি। এটা কত করে কেজি? পোনা ফিশের দাম কত? 300। পোনা ফিশ 300 টাকা। পলি মাছের কেজি কত? 400 টাকা কেজি। 350 টাকা কেজি। একদম 350 রাখা যাবে। এই ফলি কত? ফলি মাছ 450। 450। বিক্রি কত? কত একদম 400 টাকা। রাখবার কত বলো? 300 দিয়ে দিই। চিংড়ি কত করে? চিংড়ি 640। 640 টা। 640। এখন আচ্ছা, এটা একদম কত পারবো? এক কেজি নেই, একদম 350 চলবে। একদম এটা ফাইনাল, একদম 350। আচ্ছা, এক কেজি দাম। চিংড়ির কেজি কত বলেন? একদম 640। করে রাখা যায়? 600 রাখা যায়। ইলিশ মাছ কত করে? এটা 600 টাকা কেজি।
কেজি 600